ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম বানিয়েছি, আজকে কোনো রকম কোনোভাবে মানে কোনো ব্লগ বানাইনি। আজকের ভিডিওটা আমি বানিয়েছি সম্পূর্ণ একটা আমার সীতাহারের পরে, যে আমার সীতাহারটা কীরকম আমি সেটাই মানে তোমাদেরকে দেখাতে চাই। তো এটার পরে আমি একটা ভিডিও বানিয়েছি, সীতাহারের মধ্যে কতটুকু ওয়েট আছে ওটা আমি ভিডিওর মধ্যেই যখন দেখাবো বলে দেবো। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সীতাহারের ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো ফার্স্টে দেখাই কানের দুলটা, এই দেখো কানের দুলটা, এই যে এরকম ডিজাইনটা, ঠিক এরকম সিম্পলের মধ্যে, খুব মানে খুব বেশি একটা হাঁমড়ি কোনো কিছু না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি যখন গেছিলাম এটা কিনতে তখন আমার এই ডিজাইনটাই খুব পছন্দ হয়েছে, তো আমি এইটা নিয়েছি। এই এরকম কানের, এই যে দুটো, এই যে এরকম কানের, আর দেখো পরলে বেশ ভালো লাগে, কিন্তু আমি এখন পরে দেখাচ্ছি না। এই যে এরকম এই কানের দুল, কানের দুলটা রেখে দিচ্ছি, হয়ে গেছে। এই দেখো এই যে সীতাহারটা ঠিক এরকম, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ কীরকম ডিজাইন, এক খুবই সিম্পলের মধ্যে একটা ট্র্যাডিশনাল লুক দেয়, আর প্রচণ্ড সুন্দর লেগেছিল আমার এই ডিজাইনটা। তো মানে কি বলবো, আমার এটা দেখেই আমাকে মানে একবারেই আমার পছন্দ হয়ে গেছিলো, তাই জন্য আমি আর বেশি মানে যখন দোকানে গেছিলাম বেশি আর দেখা দেখি করিনি, আমি এটাই নিয়ে নিয়েছি। কারণ এটা না খুব একটা ট্রেডিশনাল লুক দিচ্ছিল, ওই জন্য আমি এইটাই নিয়েছি। আর এটার মধ্যে আমি বলে দিই কগ্রাম আছে, এই 44 থেকে 45 গ্রামের কাছাকাছি আছে, কারণ আমি এক্স্যাক্ট বলতে পারবো না যে কতটা আছে। আর কানের দুলের কথাও একবার বলে দিই, কানের দুলের মধ্যে আছে হচ্ছে 13 to 14 গ্রামের কাছাকাছি, কারণ এটা আমি নিয়েছি অনেক দিন হয়েছে, তাই জন্য আমার ঠিক মানে অতটা মনে নেই যে কেমন কতটা আছে। তোমরা দাও একবার কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা আমি এখানে এন্ড করে দেব, কারণ দেখিয়ে দিলাম, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি এরপরে একটা ভিডিও করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর আমি ভিডিওটা এখানেই এন্ড করি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।